আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বু। আই ডোন্ট নো বু মানে কি, এটা হচ্ছে মানে ভয় দেখাচ্ছে এমন কিছু একটা। সো এটার মধ্যে মোস্ট প্রবাবলি একটা ল্যাম্প আছে যেটা দেখতে ঘোস্টের মতো, ভূতের মতো, অ্যান্ড খুব কিউট অ্যান্ড সুইট আমি যতখানি জানি। অ্যান্ড এটা একজনকে গিফট করা হয়েছিল, সে রিভিউ দিয়েছে যে এটা অনেক বেশি কিউট। সো দেখি এটা আসলে কেমন দেখতে। সো আমরা প্রথমে বুকে পেয়ে যাচ্ছি, অ্যান্ড এছাড়া রয়েছে একটা টাইপ সি ক্যাবল এটাকে চার্জ করার জন্য, সো এটা রিচার্জেবল। অ্যান্ড এছাড়া রয়েছে কিছু ডকুমেন্টেশন যে বুকে কিভাবে অপারেট করতে হবে। সো এর মধ্যে আপনারা ইউজার ম্যানুয়াল গাইডের মধ্যে পেয়ে যাবেন যে এটাকে কিভাবে চালাতে হয়। অ্যান্ড যতখানি বুঝতেছি যে এটাকে ট্যাপও করা যায়, ট্যাপ করে এটাকে হয়তো অন অফ করতে হয়। সো আমরা বুকে আনবক্স করে ফেলি। বু মানে ভূত। ওকে, সো এই হচ্ছে আমাদের ভূত। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভূতের আবার পাও আছে দুইটা, উপরে হচ্ছে খুবই প্রিমিয়াম প্লাস্টিক ইউজ করা হয়েছে, সামনে দুটা চোখ, একটা মুখ এবং দুটা হাত আছে যা খুবই কিউট। আপনারা এটাকে চাইলে শোপিসের মতো ইউজ করতে পারবেন, পিছনে টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন। ও আচ্ছা, এই 30 সেকেন্ডটা কি আমি জানি না। ও, এটা টাইমার সিলেক্ট করে দেওয়া যায় যতক্ষণ পরে এটা অফ হয়ে যাবে। সো বুকে অন করা অফ করা একদম ইজি, এভাবে সারফেসে রেখে দিয়ে জাস্ট প্রেস করবেন, অন হয়ে যাবে, আবার প্রেস করবেন, অফ হয়ে যাবে। এর পায়ের মধ্যে মূলত বাটনগুলো আছে, এই পায়ের মধ্যে ক্লিক হয় অ্যান্ড এটা অন অফ হয়, দেখতে পাচ্ছেন। ওয়েল, এর ব্রাইটনেসটাকেও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন, প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ব্রাইটনেস কমে যাবে, অ্যান্ড আবার প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এর ব্রাইটনেস বেড়ে যাবে, অ্যান্ড একবার প্রেসে অফ হবে, একবার প্রেসে অন হবে। সো এই কিউট ভূতটা আপনার বাসায় নিয়ে যান, আপনার ডেস্কে রাখুন অথবা আপনার বেডের সাইডে রাখুন, খুবই চমৎকার লাগবে। থ্যাংক ইউ সো মাচ।